আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমান থেকে হাফিজ ভাই প্রশ্ন করেছেন যে নাস্তিক ও কাফিরের মধ্যে পার্থক্য কি? আসলে দুটার ভিতরে কোনো পার্থক্য নেই, বিষয়টা একই জিনিস, একটা আরবি শব্দ একটা বাংলা শব্দ। কাফের আরবি শব্দ আর নাস্তিক বাংলা শব্দ। তো কাফের যে সরাসরি আল্লাহকে অস্বীকার করে, রাসুলের কোনো বিধানকে অস্বীকার করে, ইসলামের কোনো হুকুম হাকামকে অস্বীকার করে, তাকে কাফের বলে। যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সিয়াম ছেড়ে দেয়, সরাসরি তো মান তাআম্মাদা, একটা হাদিস আছে সরাসরি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, সে সালাত সালাত ছেড়ে দিল, সে কাফের, সে কুফরি করলো। বিষয়টি হলো সালাত অবিশ্বাস করে, সালাত পড়তে হবে না, পড়া ঠিক না, আমি পড়বো না, পড়লে কি হবে, মুসলমানরা সালাত পড়ে, কিসের সালাত, এই সমস্ত কথা যদি সে বলে, অস্বীকার করে সালাদটাকে, তাহলে সে কাফের। কিন্তু অস্বীকার করছে না, তারপর তার প্রতি আকর্ষণ আছে, সালাত পড়তে হবে, পড়তে হয়, মুসলিমদের একটা বিধান, এইটা যদি বিশ্বাস করে, ফরজ ইবাদাতে বিশ্বাস করে, তাহলে সে কাফের নয়, সে ফাসিক, সে ফাসিক। এই জন্য আল্লাহ রাসূলের নামে ঠাট্টা বিদ্রুপ করা, তাকে নিয়ে কোনো বিদ্রুপ করে কোনো কথা বলা, এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো মানুষকে কাফের কাতারে নিয়ে আসে। আসলে কাফের নাস্তিক একই জিনিস, কাফের আরবি শব্দ, নাস্তিক বাংলা শব্দ। মনে হয় আমি আপনাকে বিষয়টি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।